তারপরে হচ্ছে সতেরো, সতেরো আজি সতেরো, তারপর হচ্ছে আঠেরো, কুড়ি, একুশ, আঠেরো, কুড়ি, একুশ, হ্যালো হ্যালো প্রতিযোগিতা এসছে, কি প্রতিযোগিতা হচ্ছে? ফ্যাশন স্টাইল নয় তো, ভালো করে চিন্তা করে বলবে। ফ্যাশন বলতে কি বোঝো? নিজের ভেতরের মানুষটাকে সুন্দর করে বাইরে প্রকাশ করা, সেটা ফ্যাশন বলে। সাজে উঠে সুন্দর, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ, চলো চলো। তুমি বলো তো, এই যে ফ্যাশন শো এসছো, তুমি ফ্যাশন সম্বন্ধে কি বোঝো? তোমার ধারণাটা কি? র‍্যাম্পে আমরা আচ্ছা একটা কথা মাথায় রাখো, এটা কিন্তু সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা নয়, একদম পার্টিকুলারলি বলে দেওয়া হয়েছে ফ্যাশন প্রতিযোগিতা। হোয়াট ইজ দ্য মিনস অফ ফ্যাশন? মিনস কথা মনে হচ্ছে মানে স্টাইল, স্টাইল সেইটাকে এই র‍্যাম্পে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আরম্ভে এনে দু বছর হচ্ছে, আমরা যেটার উপর দিয়ে হাঁটছি, তোমরা যেটার উপর দিয়ে হাঁটছ, এটাকে আমরা সবাই জানি র‍্যাম্প বলে। তাই র‍্যাম্প বলতে তুমি কি বোঝো? শুধু হেঁটে আসা আর হেঁটে যাওয়া? অ্যাকচুয়ালি র‍্যাম্প বলতে তো শুধু হাঁটা বা চলার ব্যাপারটা না, একটা রাস্তা, যে রাস্তার মধ্যে নিজেকে প্রদর্শন করা, নিজের স্টাইল, নিজের কালচার, সেটাকে আদার্সের মধ্যে প্রদর্শন করা, যাতে সেটাকে নকল করা বা অন্যদের অন্যের থেকে নকল করে নিয়ে নিজেকে আরও ইনপ্রুভ করা যায় না। আমার একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, ফ্যাশন মানে কি সাবলীল নয়? ফ্যাশন বলতে সাবলীল নয়, অর্থাৎ তুমি যেভাবে থাকো, তোমার চলন বলন সব কিছুর মধ্যে সাবলীল তো নিশ্চয়ই থাকবে, কিন্তু প্রত্যেকে তো নিজস্ব নিজস্ব একটা স্টাইল থাকে, সেটাকে প্রদর্শন করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপনি আমাকে সোজা খুব একটা সেন্টেন্স হতো দিন, ডিফাইন সাকসেস, আপনার জীবনে সাফল্য বা সাফল্যতার সংজ্ঞাটা কি? প্রত্যেকের লাইফে একটা গোল থাকে, ও গোলে সবাই রিচ করার জন্য চেষ্টা করে, তো যে রিচ করে যায় সেদিকে তার কিন্তু সাফল্য, সাফল্য ব্যান্ড টু ব্যান্ড ভ্যারি করে, মেবি আমার ক্ষেত্রে আলাদা, আপনার ক্ষেত্রে আলাদা, তো হু ক্যান রিচ দ্য গোল রিচ কল। থ্যাংক ইউ। আমাদের সাথে আমাদের আরামবাগের মিডিয়া সকলেই আছেন, আমাদের এটা ডাইরেক্ট সম্প্রচার করছে নাচ বাংলা। এবার জাজেসদের প্রশ্নবার, আপনি আগামী 10 বছর পরে নিজেকে কিভাবে দেখতে চান? আমাদের জীবনে চলার পথে আমাদের বয়স সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, যতই আমি রূপের চর্চা করি আমার ত্বক এক থাকবে না, দিন দিন ত্বক কিন্তু বাড়তে থাকবে। আমি চাইবো এখনো সময়টাকে ধরে রাখতে, কিন্তু সেটা আমি পারবো না, দেখা যাক যতদূর যায়। সবাই তালি দিয়ে, এই পাড়াতে আজ 2 বছর ধরে একটা সুন্দর একটা অর্থাৎ ফ্যাশন প্রতিযোগিতা, আমার কিছুতেই মাথায় আসছে না ফ্যাশন সেটা কি। আপনি যেটা করলেন এটাকে আপনার ফ্যাশন বলে মনে হলো? এটা পাড়ার প্রত্যেকটা প্রোগ্রাম করা হয়েছে, ভালো লাগছে। আচ্ছা তোমার এই যে চুলের কাটিংটা, এটা তোমার স্টাইল না ফ্যাশন? এটা আমার স্টাইল, ফ্যাশন নয় তো? জামাটাও পরেছো খুব সুন্দর, সুন্দর হেঁটেছো, পাড়ায় থাকো, ফ্যাশন প্রতিযোগিতায় নাম দিয়েছো, এটা তো প্রতিযোগিতা, যে পাড়ারই হোক অন্য জায়গায় হোক, প্রতিযোগিতায় যখন নামি তখন নিশ্চয়ই বুকের ভিতরটা একটা ধুক 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 করে যে কি হবে কি হবে, তোমার মধ্যে হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। হচ্ছে? বাহ, ভেরি গুড। খুব বেশি ইজি না আপনার হাজবেন্ডের লাইফটা?
একটা অদ্ভুত প্রশ্ন, অনুপম বলবো না অনুপমা বলবো? সে কে আপনাকে তো প্রশ্ন করলাম যে আমি অনুপমা বলবো, আমি এটাই শুনতে চেয়েছিলাম। অদ্ভুত একটা প্রশ্ন, পাড়ার যেহেতু অ্যাঙ্কার করছে অনুপম, তারই অর্থাঙ্গিনী অনুপমা। যে প্রশ্নটা আমার বন্ধু করেছিল, কোনটা ইজি? কেন এই মুহূর্তে আপনার ইজি লাগছে না? কিন্তু এই মুহূর্তে কি স্ট্রাগল করতে হচ্ছে? এইটাই তো প্রশ্ন, যে এই মুহূর্তে যেহেতু ফ্যাশন শো, সেখানে স্ট্রাগল করতে হচ্ছে? আপনি ব্যক্তিগত ভাবে ধরুন, মঞ্চে আছেন আপনি, এটা খেয়াল করুন, আপনাকে যেভাবে পারবে প্রশ্ন করবে, আপনার উত্তরটা হবে এমনই দুদিকটাই সামলাতে পারবে, যেহেতু এটা প্রতিযোগিতা, তাই না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আপনাকে একটা টেস্ট নাম্বার দেওয়া হয়েছে এই প্রতিযোগিতায় আসার জন্য, কেন দেওয়া হয়েছে জানো? নাম্বারটা কত? 24। উল্টে নিলে কি হয়? 42। পাশে একটা জিরো বসালে কি হবে? 4420। জানো অর্থটা? এই র্যাম্পটা এমন একটা জায়গা, এই মুহূর্তে মনে হচ্ছে সবই 420, তোমার কি তাই মনে হয়? সেরকম মনে হয় না, সবার নিজস্ব একটা ফ্যাশন আছে, তাই সে সেরকম ভাবে নিজেকে দেখাতে চায়। আমার সেরকমই মনে হয়, মানে যে যেমন ভাববে এরপর। তুমি কি ভাবছো? আমার মাকে ওটাই বলে যে সবার নিজস্ব একটা মানে ফ্যাশন আছে, আর সে সেইটা দিয়ে নিজেকে মানে প্রকাশ্যে আনতে চায় এখানে। আচ্ছা আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করি, ফ্যাশন তো পরিবর্তনশীল, ফ্যাশন স্থায়ী হয় কি? না, একদমই না, সময়ের সাথে সাথে সেটা চেঞ্জ হতে পারে। থ্যাংক ইউ। Ready?
তিনটে অ্যাডজেক্টিভস বলুন যেটা আপনাকে, শুধু তিনটে ওয়ার্ড যেটা আপনাকে ডিফাইন করবে। স্টাইল, ফ্যাশন এন্ড কালচার। নমস্কার। গত বছরও আমরা দেখেছি, এবছরও দেখছি, এর আগে দুটো প্রতিযোগিতা হয়ে গেছে ফ্যাশন নিয়ে। আমার একটাই প্রশ্ন, আপনি ফ্যাশন সম্বন্ধে কী বোঝেন?
ফ্যাশন হলো আমার, মানে আমার খুব ভালো লাগে ফ্যাশন অ্যাকচুয়ালি। আমার লাইফের খুব ইচ্ছা ছিল ফ্যাশন করার, বিকজ আই লাইক ফ্যাশন। আর ফ্যাশন মানে কি বলুন তো, মানে নিজের প্রতিভাটাকে দর্শকদের কাছে তুলে ধরা হচ্ছে ফ্যাশন। সেটা তো অন্য কিছু তো হতে পারে, গান, কবিতা, খেলাধুলো, হঠাৎ ফ্যাশনই এলেন কেন? Because I like fashion. Fashion. আপনি যে ড্রেসটা পরেছেন, আপনি জানেন এটা ফ্যাশন কি? আপনি তো বললেন যে আপনি ফ্যাশন সচেতন, সেই জন্যই আপনি এই প্রতিযোগিতার নাম দিয়েছেন। আমার প্রশ্ন, আপনি যে ফ্যাশনটা করেছেন নিশ্চয়ই সেটা সম্বন্ধে সচেতন? আপনি যে ড্রেসটা পরেছেন, এই ড্রেসটা কোন ফ্যাশন ক্যাটাগরির মধ্যে ফেলবেন? থ্যাংক ইউ। আপনার ড্রেসটা বেশ ভালো লাগছে, ধন্যবাদ। এই ড্রেসটার নামটা একটু জানাবেন? একটু গড়বা খেড়বানে আয়ু ছু, মিন্স আমি এখানে আপনি আজ তো দশমী দশেরা, তো আমি জাস্ট লুক অ্যাজ আ ডান্ডিয়া ডান্স, জাস্ট দ্যাট লুক। মানে এট দ্য টাইম এইটাই আপনার ফ্যাশন? ইটস ডান্ডিয়া লুক। এটার মধ্যে কোনো স্টাইল নেই তো? স্টাইল নো, জাস্ট অ্যাজ আ গুজরাটি গড়বা লুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার। ইউ নো বেঙ্গলি, হিন্দি? ওকে। আপকা অ্যাটিটিউড বহুত আচ্ছা হ্যাঁ, তো আপ ক্যা সমঝতে কি ইউ আর দ্য বেস্ট? ডু ইউ বিলিভ দ্যাট ইউ আর দ্য বেস্ট? ওয়াই? দ্যাট ইজ দ্য কোশ্চেন। অভি তক জিতনে কো মানে দেখা উন সময় মে আপনে আপকা বেস্ট মানতে হুঁ। কারণ ক্যা হ্যায় উসকা? মেরা অ্যাটিটিউড, মেরি পার্সোনালিটি, বস ওই কারণ হ্যায় আর কুছ নেই। বাকি লুক হ্যায়। থ্যাংক ইউ। আপনাকে বাংলায় প্রশ্ন করলে নিশ্চয়ই অসুবিধা হবে না? একদমই না, এটাই আমার কমফোর্ট ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ। খুব সুন্দর একটা ড্রেস পরেছো। থ্যাংক ইউ। ড্রেসটা দেখতে খুব ভালো লাগছে, এটা কোন প্রভিন্সের ড্রেস বলতে পারবে? এটাকে এথনিক বলে, তো এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালের উপর আমি যেতে চেয়েছি আজকে, যেহেতু বিজয়া দশমী, যে কারণে আমি এই ড্রেসটা পরেছি। এতে কমফোর্টেবল লাগে না? না, আমি বি অনেস্ট, আমি কমফোর্টেবল না অ্যাকচুয়ালি, দুটিটা বারবার জড়িয়ে যাচ্ছে। যেহেতু ফ্যাশন শো, তুমি তো জেনে এসেছো। হ্যাঁ, এখন তো আমাদের যতটুকু জানা আছে যে ধুতি এখন গার্ডার দেওয়াও পাওয়া যায়, খুলে যাবার এটা গার্ডার দেওয়া, এটা অ্যাকচুয়ালি গার্ডার দেওয়া, তাতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এটা কুচিতে পায়ে লেগে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার কানে বোধ হয় কিছু পিয়ার্সিং করা আছে। বাহ, আমরা যেটা ফ্যাশন শো দেখতে চাইছি আর কি, যে তোমার মধ্যে কতখানি ফ্যাশনকে নিজের মতো করে নেওয়া, সেটা কিন্তু তোমার এই যে তুমি বললে যে আমি ধুতিটা পরে কমফোর্টেবল লাগবে। এই যে পাঞ্জাবিটা পরেছো, বেশ সুন্দর একটা কাজ করা আছে,
আমরা যতদূর জানি যে ফ্যাশন বলতে পুরনো হতে পারে, নতুন হতে পারে, কিন্তু একটা তার মধ্যে বেশ সুন্দর লুক থাকবে, সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন যেখানে, আরে তুই গো নাম দিবি নাকি রে, আমার যেটা প্রশ্ন আর কি, একটা মানুষ যখন প্রতিযোগিতায় নামে তখন তাকে সচেতন হতেই হয় আমি যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি আর কেন করছি, সেটা সম্বন্ধে নিশ্চয়ই একটা ধারণা থাকে। আমার প্রশ্ন সেখানে, এটা ফ্যাশন শো, র‍্যাম্পে হাঁটলেই কিন্তু ফ্যাশন বোঝায় না, র‍্যাম্পে অনেক কিছু দিয়ে হাঁটা যায়, কিন্তু এখানে ফ্যাশন শো হচ্ছে, আমি দেখতে চাইছি ফ্যাশনটা কি, তোমার ফ্যাশনটা তাহলে কি? অ্যাকচুয়ালি ফ্যাশনটা মানুষের পয়েন্ট অফ ভিউ অনুযায়ী আলাদা আলাদা হতে থাকে। এখন যেমন অনেক ছেলে আছে কানে পিয়ার্সিং করাচ্ছে, যেমন আমি করাচ্ছি, আবার অনেক মেয়েই আছে যারা কানে পিয়ার্সিং করাচ্ছে না, তার মানে তাদের কাছে ওটা ফ্যাশন, আমার কাছে এটা ফ্যাশন, এখন ফ্যাশন এক্সচেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। একদম, এটা তো হতেই হবে, ফ্যাশন তো পরিবর্তন হচ্ছে, ফ্যাশন স্থির হয়ে থাকে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আগে একটা টাইম ছিল বেল বক্স প্যান্ট একটা টাইম চলতো, এখন সেই প্যান্টগুলো কি মেয়েরা পরছে, এক্স্যাক্টলি সেরকমই চলছে, তো টাইম চেঞ্জ হচ্ছে, ফ্যাশন এক্সচেঞ্জ হচ্ছে। বাহ, ভেরি গুড, এই উত্তরটাই আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। তোমার দাঁড়ানোটা বেশ ভালো লাগছে, তোমার হাসিটাও ভালো, আর একটা বলবো, তোমার চুলটাও বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি জিন্সের প্যান্ট পরেছো, এমন একটা শার্ট পরেছো, আমার ঠিক বুঝতে পারছি না যে এটা কি, পাঞ্জাবিও না আবার শার্টও বলবো না, এবং ফ্যাশনের মধ্যে তুমি কি বোঝাতে চাইলে এড্রেসটার মধ্যে? ফ্যাশন মানে আমার হিসাবে যেটা তোমাকে স্যুট করে, এই স্টাইলটা, সেই হিসাবে ফ্যাশন চুজ হয়। এটি তোমার স্টাইল? হ্যাঁ, অনেকটা কমফর্টেবল এইটাই আমাদের। এই ড্রেসটাকে কি বলে, তোমার উপরেরটা? উপরেরটা তো আই থিঙ্ক এই পাঞ্জাবি টাইপ। পাঞ্জাবি বলতে তো আমরা বুঝি, যেটা একটা ডিনে ডালা খুব কমফোর্টেবল হবে, কিন্তু তোমার দেখছি এটা একদম স্কিন ফিটিং, এটা ওটা লুজি, কিন্তু তাহলে কী করে পাঞ্জাবি পরবে? পাঞ্জাবি তো নিশ্চয়ই না, তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে, তুমি ফ্যাশন শো এ এসছো, তোমার ড্রেস সম্বন্ধে তুমি যদি না সচেতন তাহলে কী করে হবে? তোমার ড্রেসটা তো জানতে হবে যে তুমি কী পরেছো, ফ্যাশন তো সেইটাই হবে। অ্যাকচুয়ালি এটা পাঞ্জাবি বলে, নর্মালি এখন এই পাঞ্জাবি চেঞ্জ হয়ে যাচ্ছে, পাঞ্জাবি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা ব্যাপারে আমি একটু বোধ হয় ডিস্টার্ব করে ফেলবো আর কি, এইটা ওপেন টু অল যেহেতু সর্বসাধারণের জন্য, তুমি যখন নাম দিয়েছিলে নিশ্চয় জেনে এসছো যে এটা ফ্যাশন প্রতিযোগিতা, তোমার ফ্যাশনটা কি? ক্যাজুয়াল যেটা হয় সেরকম টাইপের। ক্যাজুয়াল বলতে কি বোঝাতে চাইছো? পুরো এথনিক আর নর্মাল জিন্স এর সাথে, এটাই তোমার ফ্যাশন? না, আর কিছু প্রশ্ন করব না। থ্যাংক ইউ। ফ্যাশন শো একটা স্টেটমেন্ট আছে, বিউটি উইথ প্রেন্স, এর অর্থটা কি? স্টেটমেন্টটা
বিউটি উইথ ব্রেনস, বিউটি উইথ ব্রেনস বলতে ফ্যাশন শোতে সব কিছুটাই দরকার, অফকোর্স বিউটিটাও দরকার, কিন্তু ওটাই সব কিছু না। নিজেকে ভালো করে ফুটিয়ে তোলা, সুন্দরভাবে ফুটিয়ে তোলাকেই ফ্যাশন বলে। এত সুন্দর একটা প্রতিযোগিতা আমাদের চেষ্টা করো। এবার আমরা রেডি করছি, সেই সময় আমরা রেজাল্টগুলো আছি, সেই রেজাল্টগুলো আমরা বিজয় করছি। আজ আমরা